আজকের বিষয় ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্ত। বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক। রবীন্দ্রানুরাগী হয়েও বাংলা কাব্যধারায় তিনি স্বতন্ত্র সুরারোপ করেছিলেন। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করেন। তাই তিনি কাব্য সাহিত্যে ছন্দের জাদুকর নামে পরিচিত। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধিবৃত্তি বিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধ হস্তের অধিকারী। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালের 11ই ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতায় তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পৈতৃক নিবাস পূর্ব বর্ধমান জেলার চুপিগ্রাম। তাঁর পিতার নাম রজনীনাথ দত্ত এবং মাতা মহামায়া দেবী। রজনীনাথ দত্ত ছিলেন পেশায় একজন নামী ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। উত্তরাধিকার সূত্রে পিতামহের কাছ থেকে তিনি স্বাজাত্যবোধের প্রেরণা পেয়েছিলেন। তিনি প্রত্যক্ষভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ না দিলেও বাল্যকাল থেকে তাঁর চিন্তা ও আচরণে তাঁর রাজনৈতিক ভাবনার প্রকাশ ছিল। কেবল কাব্য রচনা নয়, তিনি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদের কাজও করেছেন। সত্যেন্দ্রনাথ দত্ত 1899 সালে সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন এবং 1901 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, থেকে এফএ পাস করেন। সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন যুগ সচেতন কবি। তিনি প্রকৃত অর্থেই দেশপ্রেমিক ছিলেন। দেশের নামে কোনো অন্যায়কে তিনি কখনো মেনে নিতে পারতেন না। তাঁর কবিতায় কেবল ছন্দ নিয়ে যে তিনি সজাগ ছিলেন তা নয়, তাঁর লেখা শূদ্র, ম্যাথর, আমরা, হাহাকার, ফরিয়াদ প্রভৃতি কবিতায় সমকালীন রাষ্ট্র ও সমাজের ছায়াও স্পষ্ট হয়ে আছে। তিনি নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মন এবং কলমগীর ছদ্মনামে অসংখ্য কবিতা রচনা করেছেন। তাঁর কবি প্রতিভার মূলে ছিল বস্তু প্রাধান্য, বৈজ্ঞানিক বিশ্লেষণ, যুক্তি, নীতিপরায়ণতা, বাস্তবানুরাগ ও স্বজাত্যপ্রীতি, দেশাত্মবোধ, মানবপ্রীতি, ঐতিহ্য চেতনা, শক্তি সাধনা প্রভৃতি ছিল তাঁর কবিতার বিষয়বস্তু। মহিতলাল মজুমদার বলেছেন, সত্যেন্দ্রনাথ সংস্কারমুক্ত ছিলেন। তিনি মানুষের ভাগ্য, শক্তি ও প্রতিভাকে সর্বদেশে ও সর্বকালে সমান গৌরবের অধিকারী বলিয়া মনে করিতেন। এজন্য তাঁহার জাতীয়তাবোধ যেমন উদারতার ভিত্তির উপরে প্রতিষ্ঠিত ছিল, তেমনি বর্তমানের প্রতি শ্রদ্ধা ও বৃহত্তর ভবিষ্যতের প্রতি আস্থা ছিল। তাঁর লেখা বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল 1900 সালে প্রকাশিত সবিতা, 1905 সালে প্রকাশিত সন্ধিক্ষণ, 1907 সালে প্রকাশিত বেনু ও বীণা, 1911 সালে প্রকাশিত ফুলের ফসল, 1912 সালে প্রকাশিত কুহু ও কেকা, 1914 সালে প্রকাশিত তুলির লিখন, 1923 সালে প্রকাশিত বেলা শেষের গান এবং 1924 সালে প্রকাশিত বিদায় আরতি প্রভৃতি। সবিতা কাব্যগ্রন্থের সূচনাংশেই দেখা যায় দেশের, জাতির ও অধিবাসীদের কল্যাণের কথা লেখা। তাঁর এই কাব্যে দ্বিধাগ্রস্ত বর্তমান ও স্বর্ণময় অতীত ঐতিহ্যের মধ্যে সেতু নির্মাণের চেষ্টা করেছেন তিনি। এই কাব্যগ্রন্থের কবিতায় ধ্বনিত হয় সেই আহ্বানের ছন্দ, জ্বলিতেছ চিরদিন তুমি হে যেমন, জলে সদা ধরণী তেমন। তাঁর কাব্যে আধুনিকতা ছিল যথেষ্ট বাংময়। তাঁর কবি মানসের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন মা সরস্বতী।
কাব্যের রূপকর্ম নির্মাণে, ছন্দ ও শব্দের ব্যবহারে, ধ্বনি স্পন্দন সৃষ্টিতে কবির জাদু স্পর্শে বাংলা কবিতা পেল এক বিচিত্র আনন্দের স্বাদ। ১৯০৫ সালে বইয়ের আকারে প্রকাশিত হল সন্ধিক্ষণ। সেখানে তিনি লিখলেন, যাহারা আদর্শ আজি বঙ্গে একতার, তাহাদেরই তরে এই ক্ষুদ্র উপহার। ফুলের ফসল কাব্যের চম্পা কবিতা নাটকীয় শক্তির ভঙ্গিতে লেখা কবির সৌন্দর্য সত্তার নিদর্শন তুলে ধরে। সংস্কৃত বৃত্ত ছন্দের মধ্যে মন্দাক্রান্তা, রুচিরা, তোটক ইত্যাদির বাংলারূপ সৃষ্টি করেছেন তিনি। অনুবাদ কাব্য রচনার ক্ষেত্রেও বাংলা কবিতায় নতুন স্রোত এনেছিলেন তিনি। ইয়েটস, এজরা পাউন্ড, হেরলেন প্রভৃতি সমকালীন ইউরোপীয় কবিদের কবিতা অনুবাদ করে বাংলা কবিতাকে অনন্য এক মাত্রা দিলেন তিনি। কবির বন্ধু সমালোচক অজিত কুমার চক্রবর্তী লিখেছেন, ফরাসি কবি পল ভেরলেন সম্বন্ধে যেমন বলা হয় হি পেন্টস উইথ সাউন্ড, সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কেও একই কথা বলা চলে। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা হেমন্ত কবিতা আমরা উদাহরণ হিসাবে পড়তে পারি। হাওয়ার মতন হালকা হিমের ওরণ দিয়ে গায়, অন্ধকারে বসুন্ধরা শূন্য চোখে চায়, তারার আলো দূর, কণ্ঠ ভরা বাষ্প আঁখি অশ্রু পরিপূর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তাঁর পুরবী কাব্যের সত্যেন্দ্রনাথ দত্ত নামক কবিতায় তাঁর গুণমুগ্ধতার কথা লিখেছেন। বঙ্গভূমে যে তরুণ যাত্রীদল রুদ্রদ্বার রাত্রি অবসানে নিঃসঙ্কে বাহির হবে নবজীবনের অভিযানে, নব নব সংকটের পথে পথে তাহাদের লাগি, অন্ধকার নিশিথিনী তুমি কবি কাটাইলে জাগি, জয় মাল্য বিরচিয়া রেখে গেলে গানের পাথেও বন্নিতে যে পূর্ণ করি। অবশেষে ১৯২২ সালের ২৫শে জুন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সত্যেন্দ্রনাথ দত্ত পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।